আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দীনী মুহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে শহীদিন শিখি গ্রুপ থেকে জানতে চেয়েছেন যে নামাজে হাত কোথায় বাঁধতে হবে, এ সম্পর্কে বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস রয়েছে এবং সবগুলো হাদিসের সমষ্টি আসে তা, আর তা হল যে হাতকে ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে হাত বাঁধতে হবে। এ প্রসঙ্গে সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 243 এবং বুলুগুল মারামের 82 নম্বর পৃষ্ঠা, ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এ ব্যাপারে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের চেয়ে কোনো বিশুদ্ধ হাদিস নেই। নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 189 নম্বর পৃষ্ঠা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করেছেন এই মর্মে একাধিক সহিহ হাদিস থেকে একটি হাদিস হল সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো কানা নাসু ইউমারুনা আইয়াদুর রাজুলুল ইয়াদিল ইউমনা আলা যিরাআতিল ইউসরা, যে নামাজের মধ্যে সালাতের মধ্যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখবে। এবং আবু হাজেম তিনি বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই ইঙ্গিত করা হতো বলে আমি জানি। এবং দেখুন সেই বুখারী শরীফের হাদিস নম্বর 740 এবং প্রথম খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 704 নম্বর হাদিস এবং দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর 102 এবং আজান অধ্যায়ে হাদিস এসেছে অনুচ্ছেদ 87 বাবু ওয়াযাই ইউমনা আলা ইউসরা আর সহিহ বুখারী। ইমাম বুখারী তিনি একটি অধ্যায় রচনা করেছেন সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখা প্রসঙ্গে। ইমাম নববী তিনি উল্লেখ করেছেন যে তাকবীরে তাহরিমের পর ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের নিচে নাভির উপরে রাখা। এবং এজন্য দেখুন সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 923 এবং সালাত অধ্যায়ে। অনুরূপভাবে ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের পাতা হাত ও বাহুর উপরে রাখতেন, যা সহিহ সনদে আবু দাউদ এবং নাসাইতে বর্ণনা করা হয়েছে। তাহলে পুরুষ এবং মহিলা উভয়ই সমান সালাতের মধ্যে, আর বুকে ছাড়া অন্য স্থানে হাত স্থাপনের যে হাদিসগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এ প্রসঙ্গে দেখুন সিফাতে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের 88 নম্বর পৃষ্ঠা, হযরতে তাউস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, অতঃপর উভয় হাত বুকের উপরে তিনি বাঁধতেন। দেখুন আবু দাউদ মারাসিলের 6 নম্বর পৃষ্ঠা। এছাড়াও এ ব্যাপারে বুখারী শরীফে এসেছে হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লোকদেরকে ডান হাতটা বাম জেরার উপর রাখার হুকুম দেওয়া হতো, যেটি প্রথমে উল্লেখ করেছি। এজন্য দেখুন বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 102 এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 75। আচ্ছা, আরবি ভাষায় জেরা বলা হয় কনুই থেকে মধ্যম আঙ্গুলের মাথা পর্যন্ত অংশকে। আরবি ভাষায় জেরা বলা হয় কনুই থেকে মধ্যম আঙ্গুলের মাথা পর্যন্ত অংশকে। মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 339। সুতরাং এক হাতের জেরা অপর হাতের জেরার উপর রাখতে হলে অবশ্যই সেই হাত বুকের উপরই বাঁধা হবে। তাহলে যা আবু দাউদে বর্ণিত হয়েছে, সুতরাং অপরিহার্য যে হাতকে বুকের উপরই হয়ে যায়। সহিহ বুখারীর সেই হাদিসটি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ যেখানে করা হয়েছে ডান হাত বাম হাতের কবজির উপরে মর্মে অনুবাদ করা হয়েছে এবং আধুনিক প্রকাশনী থেকেও বুখারীতে একই অনুবাদ করা হয়েছে, বুখারীর একই অনুবাদ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেখানে সেই যেই তর্জমা করা হয়েছে সেখানে বলা হয়েছে বাহু, আর বাহু মূলত এখানে আরবিতে জেরা বলা হয়, যা অংশ উল্লেখ করেছে। আর এক জেরার উপর আর এক জেরা রাখলে সে হাত অবশ্যই বুকের উপরই আসবে। সুতরাং বুকের উপর হাত বাঁধার ব্যাপারে এই হাদিসগুলো বিশুদ্ধ। ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দিকে আমি লক্ষ্য করেছি। ক্বালা লা আনজুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি ফানাযারতু ইলাইহি ফাকামা।
হযরত ওয়াইল বিন হযরত তিনি বলেন যে নবীজি নামাজে দাঁড়ালেন অথবা তাকবীরে তাকবীর দিলেন কান বরাবর, দুই হাত উত্তোলন করলেন, তারপরে তার ডান হাত বাম হাতের পাতা কবজি এবং বাহুর উপরে রাখলেন। তাহলে ওয়াইল ইবনে হযর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটিও বিশুদ্ধ। সুতরাং নামাজের মধ্যে হাত বুকের উপরই বাঁধতে হবে, এটাই বিশুদ্ধ হাদিসের প্রমাণ। কবজি এবং বাহুর উপর রাখতেন, অথবা তিনি যখন রুকু করার ইচ্ছা করতেন তখন অনুরূপ দুটি হাত উত্তোলন করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা দেখি যে ওয়াইল ইবনে হযর থেকে যে হাদিসটি বর্ণনা, অনুরূপভাবে তাউস থেকেও বলা হয়েছে যে সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন। ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত, অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন। তাহলে এই হাদিসগুলো ইসনাদের দিক থেকে বিশুদ্ধ, এবং তাউস রহমতুল্লাহ আলাইহি যদিও মুরসাল রাবি, তবুও তিনি সকল মুহাদ্দিসের নিকট দলিলযোগ্য, কারণ তিনি মুরসাল হলেও সনদের জন্য তিনি সহি। সুতরাং এই হাদিসগুলো মারফু হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে ওয়াইল ইবনে হযর থেকে যে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছি, সালাত আদায় করেছি, তিনি তার ডান হাত বাম হাতের উপরে স্থাপন করে বুকের উপর রাখতেন। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা সাল্লাইতু মা'আন নাবী আলা, হযরতে ওয়াইল ইবনে হযর বলেন যে আমি নবীজির সাথে নামাজ আদায় করেছি, সাল্লাইতু মা'আন নাবী আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি। তো এই হাদিসের টিকায় শেখ আলবানি তিনি বলেছেন যে এর সনদ ত্রুটিপূর্ণ, আর তিনি হলেন ইবনু ইসমাইল, তার স্মৃতিশক্তিও দুর্বল ছিল। সুতরাং সমস্ত হাদিসগুলো যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে তা দ্বারা আমরা বুঝতে পারি যে হাত কোথায় বাঁধতে হবে। অনুরূপভাবে বাম হাতকে, অর্থাৎ ডান হাতকে বাম হাতের উপর যদি সম্পূর্ণভাবে রেখে দেয় জেরার ব্যাখ্যা অনুযায়ী, বুখারীর হাদিস অনুযায়ী, তাহলে সে হাতটি অবশ্যই নাভির উপরই আসবে। আর এই জন্য দেখা যেতে পারে হাত কোথায় বাঁধতে হবে, এ প্রসঙ্গে আমরা শুধুমাত্র হাদিস নম্বর উল্লেখ করে দেব, আপনারা দেখে নেবেন, আর তা হল সহি বুখারীর হাদিস নম্বর 740, অনুরূপভাবে সহি মুসলিম শরীফের হাদিস নম্বর 923 এবং বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দ্বিতীয় খণ্ডের হাদিস নম্বর 704, সহি বুখারী শরীফের আধুনিক প্রকাশনীর বাংলা বাজার থেকে প্রকাশিত প্রথম খণ্ডের পৃষ্ঠা 322 হাদিস নম্বর 696, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 9 হাদিস নম্বর 507 এবং সপ্তম খণ্ডের পৃষ্ঠা নম্বর 231 হাদিস নম্বর 4076, সহি বুখারী হাদিস নম্বর 532 প্রথম খণ্ডের 76 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 4421, সহি মুসলিম শরীফের 1597 যেখানে মসজিদ অধ্যায় উল্লেখ করা হয়েছে এবং ভারতীয় ছাপায় এই হাদিসটি, মেশকাত শরীফের হাদিস নম্বর 3292, অনুবাদ বঙ্গানুবাদ মেশকাত শরীফের হাদিস নম্বর 3746, অষ্টম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠা আবু দাউদের হাদিস নম্বর 135 এবং প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, অনুরূপভাবে মুসনাদে আহমদের 1008, অনুরূপভাবে নাসাই শরীফের 889 নম্বর হাদিস প্রথম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ হাদিস নম্বর 727 পৃষ্ঠা নম্বর 105, মুসনাদে আহমদের হাদিস নম্বর 18890, সহি ইবনে খুজাইমার হাদিস নম্বর 480, ইবনে হিব্বানের হাদিস নম্বর 1860 এবং এগুলোর সনদ বিশুদ্ধ। আশা করি এ হাদিসগুলো দেখলে অবশ্যই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নাহর উপর আমল করা তৌফিক দান করুক। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।